الله في رحمه وكان في عمله. একটু আগে আমাদের সুভাষ কুমার সমাধানের খেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিয়ে অংশকে ভাগ্যবান কিছু উল্লেখ করেছেন, আল্লাহ আশ্রয়ের সহায়তা করে আশ্রয়ের পাবে বলে উল্লেখ করেছেন। আবার কি সাক্ষী দেয় আজকের দিনে সেই ভাগ্যবান তরুণ যুবকদের আখড়াই হল বাংলাদেশ ইসলামিক ভারতবর্ষ। তাই শ্রীমন্ডলীর কাছে আমার আবেদন, বাংলাদেশে যারা স্বচ্ছ ভারত অবধি তারা মাধ্যমে সুশাসন দেখতে চান এমন সুশীল সমাজের কাছে তাদের বিবেকের কাছে আমার আবেদন, বাংলাদেশে যারা শান্তি চোখের ন্যায় হিসাবে দেশ হিসেবে দেখতে চান তাদের কাছে আমার আবেদন, বাংলাদেশে যারা দুর্নীতি মুক্ত সংগ্রাম মুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চান তাদের কাছে আমার আবেদন, ইসলামী ছাত্রশিবির ছাত্র রাজনীতির অঙ্গনে ছাত্র আন্দোলনের অঙ্গনে গ্যাস সরকার একটি সুন্দর ধারা সৃষ্টিতে সক্ষম হয়েছে। উন্নত নীতি নৈতিকতার উন্নয়ন ঘটানোর একটি ধারা সৃষ্টি করতে সক্ষম নৈতিক অবস্থায় তরুণ সমাজকে রক্ষা করার ক্ষেত্রে একটি নিরাপদ আশ্রয়ে পরিণত হবে এই শক্তিকে যথাযথভাবে যেমন উন্নয়নের দ্বারা এগিয়ে আসে। আমার ক্ষুদ্র বিশ্লেষণ জাতি হিসেবে বাংলাদেশে ভবিষ্যৎ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে আমি আজকে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ভারতবর্ষে। আর ইসলামী ছাত্রশিবির দিনে বিভিন্ন মহলের বাধা রাখার কারণে রাষ্ট্র প্রশাসন তথা সমাজ জীবনে স্থানীয় কেন্দ্রে তাদের যাওয়ার কোন সম্ভাবনা নেই এমন লোকেরা গল্পখুশি ইসলামের কথা বলুন কিভাবে চিন্তায় আসে, কিন্তু আধুনিক শিক্ষায় সৃষ্টি করে আধুনিক জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজি জ্ঞানে তারা সম্মিলিত তারা যদি পড়াশোনার আদর্শের আলোকে ইসলামী নীতি নৈতিকতার গুরুত্ব প্রতিকূলে করে ওঠে তাহলে ইসলামের হৃদয়ে থাকানো সম্ভব হবে। এ কারণে ইসলামী ছাত্রশ্রী দেশি বিদেশি সকল ইসলাম যদি শক্তির লক্ষ্যে পরিণত হবে লক্ষ্য আমি মুসলিম এই অমূল্য সম্পদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের অমূল্য সম্পদ ইসলামী ছাত্র শিবিরকে সকল অবকাশ শক্তি গুণগত থেকে মাল সকল অশুভ শক্তি সংক্রান্ত ষড়যন্ত্রের কবল থেকে মাল শক্তি যোগান সহযোগিত করা আমাদের ইমানী ব্যয় আমাদের নৈতিক ব্যয় সহযোগী আমাদের সন্তানেরা ইসলামী জ্ঞান চর্চা এগিয়েছে, ইসলামী আমল আত্মা করার কাজে এগিয়েছে, এর চেয়ে বড় কথা আছে হতে পারে যে দায়িত্ব ছিল আমাদের সে দায়িত্ব তারা সেনসায় সাবিত হয়ে গেছে, এদেরকে তিনি প্রয়োজনীয় সহযোগিতা আমরা দিতে না পারি আদালতে আজ রাতে আমাদেরকে আল্লাহর কাছে আসামি দাঁড় করে
আদর্শ আদর্শ বের করে ধরবে